Are not eliminating God, they are eliminating models of God. You learn Sanskrit, go back to your scripture, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. The Quran is the most positive book. Every day more than 3,000 fetuses are being aborted in India after they identified that they are females. According to the statistics of 1996, US Department of Justice, 2730 women are being raped every day. Every 32 seconds, one woman is being Rape. raped. been raped in the US until the time I'm here. Islam has the solutions no. to the problems no. of the West. No. Of the West. No. আর এজন্যই ইসলাম ধর্ম শুধুমাত্র পশ্চিমাদের জন্য নয় ইসলাম ধর্ম পুরো মানব জাতির জন্য আর এই কথাটাই একবার ছাপা হয়েছিল প্লেন ট্রুথ ম্যাগাজিনে রেফারেন্স ছিল রিডার্স ডাইজেস্ট অ্যালমাইনাক ইয়ার বুক উনিশশো সালে সেখানে একটা পরিসংখ্যান ছিল প্রধান ধর্মগুলির অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এই পঞ্চাশ বছর সময়ের মধ্যে প্রধান ধর্মগুলির অনুসারীর সংখ্যা কত হারে বৃদ্ধি পেয়েছে এক নম্বরে ছিল ইসলাম দুইশো খ্রিস্টান ধর্ম মাত্র সাতচল্লিশ আজ আমেরিকায় যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম ইউরোপে যে ধর্মের প্রসার সবচেয়ে বেশি সেটা ইসলাম আর আল্লাহ সোহানত আলা ঠিক এই কথাটাই পবিত্র কোরণে বলেছেন সুরা আল সাফের নয় নম্বর আয়াতে এবং সুরা আল তওবার তেত্রিশ নম্বর আয়াতে হুয়াল লেভি আর ফেরর ফুল ও دینুল হক ليظهر والدين كله যার অর্থ আল্লাহ তার রাসূলকে প্রেরণ করিয়াছেন হিদায়াত ও সত্য دین সহ যাতে করে ইসলাম ধর্ম অন্য সব ধর্মের উপরে থাকে অন্য সব মতবাদের উপরে থাকে অন্য সব জীবনদর্শনের উপরে থাকে হতে পারে তা নাস্তিকতা ধর্ম নিরপেক্ষতা মার্কসিজম পশ্চিমাবাদ ইসলাম ধর্ম সবার উপরে অবস্থান করে সবার উপরে থাকে সবার উপরে বিজয়ী হয়

হিদায়াত ও সত্যদিন সহ যাতে ইসলাম অন্য সব মতবাদের উপরে থাকে অন্য সব জীবন দর্শনের উপরে থাকে হতে পারে হিন্দু ধর্ম ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম কমিউনিজম ধর্ম নিরপেক্ষতা নাস্তিকতা পশ্চিমাবাদ ইসলাম সব কিছুর উপরে অবস্থান করে সবার উপরে থাকে সবার উপরে বিজয়ী হয় আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আমাদের এই ইসলাম ধর্ম পুরো পৃথিবীতে বিরাজ করবে আমার কথা শেষ করার আগে পবিত্র কোরআনের আরও একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি আমি যেটা আছে সুরা আল ইমরানের উনিশ নম্বর আয়তেবাদ জাকির নায়েক এবার আমরা শুরু করতে যাচ্ছি প্রশ্ন এবং উত্তর পর্ব শুরু করার আগে আপনাদের কিছু নিয়ম কানুন জানিয়ে দেই। আপনার প্রশ্ন যথাসম্ভব সংক্ষিপ্ত করার চেষ্টা করবেন একেবারে অল্প কথায় চেষ্টা করবেন আপনার প্রশ্ন যাতে খুব বেশি বড় না হয়ে যায় আর যদি একটো আর বেশি প্রশ্ন থাকে তাহলে প্রথমে একটা প্রশ্ন করুন অন্যদের সুযোগ দিন তারপর আবার প্রশ্ন করুন প্লিজ আপনাদের কাছে প্রশ্ন লেখা থাকলে সামনে দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রশ্নটা বহু বিবাহ নিয়ে কোরআনে খুব স্পষ্ট ভাবে বলা আছে যে বহুবিবাহ স্বীকৃত যদিও এর নিয়ম খুব কঠিন যদিও এর বিচার খুব কঠিন তাই যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকে পরীক্ষায় ফেলছেন আর অন্যদিকে আপনি যে পরিসংখ্যান দিয়েছেন তাতে মনে হয় বহুবিবাহই একমাত্র সমাধান সংখ্যায় বেশি মহিলাদের জন্য মনে হয় বহুবিবাহই একমাত্র সমাধান এখন আমার ধারণা যে পুরুষ যে পুরুষ একাধিক বিয়ে করছেন তিনি আসলে নিজেকে পরীক্ষায় ফেলছেন আপনি কি বলেন বোন আপনি বেশ সুন্দর প্রশ্ন করেছেন আপনি বলেছেন যে কোরআনের নিয়ম অনুযায়ী একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারেন মহিলারা বহু বিবাহ করতে পারেন না তবে পুরুষেরা পারেন মহিলাদের বহু বিবাহ ইসলামে নিষিদ্ধ মহিলারা এটা পারবেন না তবে পুরুষরা পারবেন আর আপনি ঠিকই বলেছেন যে পুরুষ একাধিক বিয়ে করছে সে আসলে নিজেকেই পরীক্ষায় ফেলছে আর আমরা সবাই আসলে এখানে পরীক্ষা দিতে এসেছি আল্লাহ বলেছেন আর আপনি ভাবতে পারেন যে আমরা তো কম পরীক্ষা দিয়েও পাশ করতে পারি মানুষ আসলে বোকা তাই বেশি পরীক্ষা দিতে চায় আর আপনি ঠিকই বলেছেন যে একাধিক বিয়ে করছে সে নিজেকে পরীক্ষায় ফেলছে আমি একমত যদি পরীক্ষায় ফেল করেন তাহলে আপনার সমস্যা হবে কিন্তু যদি পাশ করেন তাহলে আপনি পুরস্কার পাবেন কারণ ইসলামে বহুবিবাহকে স্বীকৃতি দেওয়া হয়েছে মহিলাদের রক্ষার জন্য আর সেজন্য আমাদের নবী বলেছেন যে সেই ব্যক্তি উত্তম যে স্ত্রী কাছে ভালো আর একাধিক স্ত্রী থাকলে ন্যায় বিচার করতে হবে যেটা বেশ কঠিন আপনাদের পরিসংখ্যানটা দিয়েছি পৃথিবীতে মহিলার সংখ্যা বেশি তবে আমি অনুপাতটা বলিনি অনুপাতটা হলো যে পৃথিবীতে প্রতি এক হাজার পুরুষের জন্য রয়েছে এক হাজার পাঁচজন করে মহিলা তার অর্থ অর্ধেক পার্সেন্ট প্রতি হাজার পুরুষের পাঁচজন একাধিক বিয়ে করতে পারবেন এক কথায় অর্ধেক পার্সেন্ট আর তাই আল্লাহ ব্যবধানটা খুব বেশি করেননি অনুপাতটা ওয়ান ইস টু ফোর না মহিলাদের সংখ্যা চারগুণ বেশি না মাত্র অর্ধেক পার্সেন্ট আর এটা বহুবিবাহ অনুমোদনের একটা কারণ অন্য আরও অনেক কারণ আছে মানুষ আসলে প্রাকৃতিকভাবেই বহুগামী কিন্তু অনেকের শারীরিক চাহিদা বেশি থাকে যেটা পুরুষের মধ্যে বেশি থাকে মহিলাদের চেয়ে এখন সে বাজারে গিয়ে পছন্দ করে রক্ষিতা কিনতে পারে অথবা সে যেটা করতে পারে তাহলে একাধিক বিয়ে এভাবে সে দুজনের উপকার করছে নিজের উপকার করছে আর যে মহিলা নিরাপত্তা দরকার তার উপকার করছে ইসলাম আলহামদুলিল্লাহ সবার উপর সুবিচার করছে সবাইকে বলা হচ্ছে না যে আপনি একটার বেশি বিয়ে করেন তবে যদি বিয়ে করেন যদি ন্যায় বিচার করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পুরস্কার পাবেন একাধিক বিয়ে করে ন্যায় বিচার করতে পারলে সব পাবেন তবে ন্যায় বিচার করাটা কঠিন তাই যারা একাধিক বিয়ে করেন এবং ন্যায় করতে পারেন আলহামদুলিল্লাহ তারা বিয়ে করতে পারেন আর আল্লাহ তাদের উপর খুশি হবেন কিন্তু যদি না পারেন এটা কোনো ফরজ না যে করতেই হবে মুস্তাহব না যদি বিয়ে করেন এবং ন্যায় বিচার করতে পারেন আল্লাহ আপনার উপর অবশ্যই খুশি হবেন আশা করি উত্তর পেয়েছেন আমি ফরিদা আমি একটা প্রশ্ন করতে চাই এতক্ষণে আপনার লেকচার শুনছিলাম আর আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল আমি আপনাকে প্রশ্নটা করছি এই জন্য যে আমি একজন মা আমার ছেলে মেয়েদের বড় করতে হবে আপনি পড়াশোনায় খুব ভালো ছিলেন ডাক্তারি পাশ করেছেন আর এখন পৃথিবীর বিভিন্ন জায়গায় লেকচার দিচ্ছেন আপনার মতো সন্তান আপনার মতো মানুষ পৃথিবীতে আরও প্রয়োজন তাই আপনার বাবা মা আপনার মতো সন্তানকে কিভাবে বড় করেছিলেন আমি এ ব্যাপারে আপনার কাছ থেকে কিছু উপদেশ চাইবো যাতে আমার মতো মায়েরা উপকৃত হতে পারে ধন্যবাদ বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন উনি আমার লেকচার শুনেছেন জানেন যে আমি একজন ডাক্তার তাই আমার বাবা মার সম্পর্কে জানতে চাইলেন আর ডাক্তার ইয়াহিয়া আলভি শুরুতে ঠিক কথাই বলেছিলেন যদি এই পৃথিবীতে আল্লাহ স্নান তালার পরে কাউকে ধন্যবাদ দিতে হয় তিনি হলেন আমার মা তবে আমার বাবা এবং পরিবারের অন্য সবাইও আমার স্ত্রী সহ আলহামদুলিল্লাহ আমরা সবাই দাওয়ায় নিয়োজিত আমার পরিবারের সবাই লোকে আমাকে প্রশ্ন করে তারা এভাবে বলে যে আপনার পরিবারের সবাই এরকম এটা তো আসলে একটা ফ্যামিলি প্ল্যানিং তারা বলে আমি বলি যে আমি পঞ্চম সন্তান বাবা মায়ের যদি তারা ফ্যামিলি প্ল্যানিং করতেন তাহলে আমি এখানে থাকতাম না ভেবেছিলাম তিনি হয়তো প্রশ্নটা দিয়ে এটা বোঝাচ্ছেন আলহামদুলিল্লাহ সেরকম কিছু ছিল না আমি পঞ্চম সন্তান আলহামদুলিল্লাহ লোকে ভাবে যে বেশি ছেলে মেয়ে থাকা ভালো না তবে আলহামদুলিল্লাহ এটাও ভালো হতে পারে এটা নির্ভর করে কিভাবে তাদের বড় করছেন তাদের মানুষ করছেন আর আমিও বলবো আমার বাবা মা আলহামদুলিল্লাহ তারা তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তারা আমার উপর কোনো ব্যাপারে কখনো জোর নেই যে এটা ধর্ম মানুষ আলহামদুলিল্লাহ আমার বাবা মা যথেষ্ট ধার্মিক আলহামদুলিল্লাহ তারা আমার উপর কখনো জোর করেননি আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন তবে তারা সবসময় কোরআন ও সুন্না মেনে চলেছেন আলহামদুলিল্লাহ যেহেতু আমি ছোটবেলা থেকে বাবা মাকে দেখেছি কোরআন আর সুন্না মেনে চলতে আলহামদুলিল্লাহ মানুষ তার বাবা মায়ের কাছ থেকেই শেখে তবে সবসময় এমনটা হয় না আমরা ইতিহাস থেকে জানি যে নবীদের সন্তানেরাও কুপথে যেতে পারেন এটা আসলে আল্লাহ সুবাহন তাল্লার ইচ্ছা ছাড়া হয় না আল্লাহ সুবাহ তালার ইচ্ছাই সবচেয়ে বেশি দরকার বাবা মায়ের সাহায্যও দরকার আর এর একটা কারণ হচ্ছে পবিত্র কোরআনে সুরা আল ইমরানের একশো ষাট নম্বর এত উল্লেখ আছে আল্লাহ সাহায্য করিলে কেউ তোমাদের হারাতে পারিবে না যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে তিনি ছাড়া কে এমন আছে যে তোমাদের সাহায্য করিবে আল্লাহ সাহায্য না করিলে কেউ সাহায্য করতে পারবে না তাই মুমিনগণ নির্ভর করুক আল্লাহ সুবাহ তালার উপর আমার বাবা মা নির্ভর করেছিলেন আল্লাহ সোহান তালার উপর তারা আমাকে ডাক্তার বানানোর জন্য অনেক টাকা খরচ করেছেন আর আমার মা চাইতেন তার ছেলে হবে সবচেয়ে সেরা ডাক্তার তিনি চাইতেন আমি যেন ক্রিস বার্নার্ডের মতো হই যিনি প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট অপারেশন করেছিলেন সাউথ আফ্রিকার ডাক্তার মাতার তার সঙ্গে দেখাও করেছিলেন তিনি এটাই চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমিও ডাক্তার হতে চেয়েছিলাম আর আমি এই পেশাটা বেছে নিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আর আসলেও তাই আলহামদুলিল্লাহ আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি যে এক কথাই বললে মানুষের সেবা করার জন্য ডাক্তারই সবচেয়ে ভালো পেশা ভালো পেশাগুলোর একটা তাই আমি ডাক্তার হয়েছিলাম আর আমার বাবাও একজন ডাক্তার ছিলেন একজন সাইকিয়াটিস্ট আর এভাবে আলহামদুলিল্লাহ আমি ডাক্তার হয়েছিলাম তবে পরবর্তীতে শেখ দিদাতের উৎসাহে আমি দাওয়ায় যোগ দিলাম তখন আবিষ্কার করলাম যে আমার রোগীদের শারীরিক অসুখের বদলে আধ্যাত্মিক অসুখ সারিয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছি আমি অনেক বেশি তৃপ্তি পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছেন তাদের অনেকে বিনামূল্যে চিকিৎসা করছেন আমিও তাদের মতোই হব তাই সেই সময় ঠিক করলাম যে আমি ডাক্তারি ছেড়ে দিয়ে পুরোপুরি দায়ী হয়ে যাবো আর তখন আমার বাবা মা আমাকে সাপোর্ট দিলেন তারা হয়তো বলতে পারতেন আমরা তোমার পেছনে এত টাকা খরচ করেছি তোমার উপর আমাদের অনেক আশা ছিল ইত্যাদি এখন তুমি ডাক্তারি ছেড়ে দেবে সাড়ে পাঁচ বছর ডাক্তারি পড়েছো আর এখন আলহামদুলিল্লাহ আমার বাবা মা বলেন কোনো সমস্যা নেই তুমি পথে যাও এটা আল্লাহর পথ আলহামদুলিল্লাহ আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে তুমি কি হতে বলো যদি আমি ডাক্তারি পেশা ছেড়ে দিই তুমি কি চাও যে আমি শেখ আহমেদ মতো হই নাকি ক্রিস বার্নার্ড তো তিনি আমাকে উত্তরে বলেছিলেন যে আমি চাই তুমি দুটোই হও তবে এখন তাকে জিজ্ঞেস করি যে তুমি কি চাও যে আমি একজন দায়ী হই শেখ আহমেদ দিদাতের মতো যা এখন করছি নাকি তুমি চাও যে আমি হই ক্রিস বার্নার্ড তিনি বলেছিলেন শেখ আহমেদ দিদাতের মতো একজন দায়ীর জন্য আমি হাজারটা ক্রিস বার্নার ছাড়তে পারি আলহামদুলিল্লাহ তাই বাবা মার সাপোর্ট আমাকে সাহায্য করেছে কারণ বাবা মা আর ফ্যামিলির সাপোর্ট খুব বেশি দরকার দেওয়ার ক্ষেত্রে সন্তানকে কিভাবে বড় করতে হবে আর এই ব্যাপারে আমার লেকচার পাবেন শিশুদের জন্য ইসলাম শিশুদের জন্য ইসলাম মা হচ্ছেন কোন শিশুর সেরা শিক্ষক আর প্রথম যে বইটা মায়ের দেওয়া উচিত বাবা মায়ের উচিত সন্তানকে দেয়া কোরআন কোরআন প্রথম বই আর এটা আপনার সন্তানের জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গী হয়ে থাকবে অসন্তুষ্ট

রয়েছে সুনির্দিষ্ট উদ্দেশ্য ও নীতিমালা ইসলামী শরিয়া অনুসরণের মধ্যে নিহিত রয়েছে মানুষের ইহপরকালীন শান্তি ও কল্যাণ আপনি কি ইসলামী সেরিয়ার সেই সব মহান লক্ষ্য নীতিমালা ও কল্যাণকর দিকগুলো জানতে চান তাহলে দেখুন ইসলামী শরিয়ার লক্ষ্য উদ্দেশ্য ও নীতিমালা সংক্রান্ত আমার আলোচনা পর্দায় জানুন সেই আদর্শ নীতিমালা যা মানবতার সব সমস্যার সমাধান করে দিল ইসলামী সারিয়ার নীতিমালা পরবর্তী অনুষ্ঠান আর আমার বাবা মা আরবি ভাষার গুরুত্ব বুঝেছিলেন যে এই ভাষা শেখা দরকার আর আমার লেকচারও বলেছে যে আরবি ভাষা জানা থাকলে পবিত্র কোরআন সহজে বোঝা যায় যদি আপনার সন্তানকে আরবি ভাষা শেখান তাহলে তারা সহজে পবিত্র কোরআন বুঝতে পারবেন আর একটা কথা যদি কেউ আল্লাহর পথে চেষ্টা করে থাকেন যদি আপনি চেষ্টা করেন আল্লাহ সোহান তালার পথে আল্লাহ পবিত্র করেন সোহান কাবুতের উনসত্তর নম্বর বলছেন যারা আমার উদ্দেশ্যে সংগ্রাম করে আমি তাদের আমার পথে চালিত করব। তাই আপনি আল্লাহ সোহান ও তালার পথে সংগ্রাম করে যান ঠিক পথে সংগ্রাম করে যান আল্লাহ সোহান ও তালা ইনশাল্লাহ আপনাকে সাহায্য করবেন তাই প্রথমে দরকার আল্লাহর উপর বিশ্বাস দ্বিতীয় হলো সংগ্রাম তৃতীয় হলো কৌশল আশা করি উত্তর পেয়েছেন গুড ইভিনিং আমার প্রশ্নটাও বহু উপর ইসলামে জাকাতের মতো একটা সুন্দর ব্যবস্থা আছে পৃথিবীতে মহিলাদের সংখ্যা বেশি এখন এই সমস্যার সমাধানের জন্য জাগাতের মতো কোনো ব্যবস্থার প্রচলন করা যায় কি কিংক ইউ ভাই আপনি প্রশ্ন করেছেন যে ইসলামে জাকাতের মতো একটা ব্যবস্থা আছে যা দারিদ্র আর অপরাধ কমায় বহুবিবাহের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেই কেন আসলে ব্যবস্থা আছে জাকাতের ক্ষেত্রে আপনি কি করেন আপনার সম্পত্তি শেয়ার করেন ঠিক না বহুবিবাহের ক্ষেত্রে কি করেন স্ত্রীরা স্বামীকে শেয়ার করেন আলহামদুলিল্লাহ জাকাত আর বহু বিবাহের মধ্যে একটা মিল আছে এভাবে আগে কখনো ভেবে দেখিনি আপনার প্রশ্নে আমাকে দেখালো আমি এই প্রশ্ন উত্তর সেশনটা বেশ পছন্দ করি আমার কাছে যত বেশি প্রশ্ন আসে আমার উত্তর তত উন্নত হয় আলহামদুলিল্লাহ আর বেশি বেশ সময় আল্লাহ আমার পাশেই থাকেন তিনি আমাকে সাহায্য করেন আলহামদুলিল্লাহ মানুষ আমাকে যত প্রশ্ন করে আমার মাথা ততই খুলে যায় এই কথাটা আমার পরের লেকচারের সাথে আমি যোগ করব যে জাকাত আর বহুবিবাহের মধ্যে বেশ মিল আছে আলহামদুলিল্লাহ জাকাতের ক্ষেত্রে সমাধান অতিরিক্ত সম্পদ শেয়ার করতে হবে আর এখানে একজন মহিলা স্বামীকে শেয়ার করলে সেটা সমস্যা এতে করে এতে করে মহিলাদের অধিকারও রক্ষা করা হচ্ছে আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আপনি তখন বলছিলেন যে পশ্চিমারা ইসলাম গ্রহণ করছে আর আল্লাহ পবিত্র কোরআনের ঠিক এই কথাটাই বলেছেন আর অবিশ্বাসীরা যেভাবে দলে দলে ইসলাম গ্রহণ করছে তার কারণ হলো হিকমা যেটা আল্লাহ নিজেই দিয়েছেন আমার প্রশ্নটা হলো পশ্চিমারা একেবারেই নিয়মিতভাবে ইসলামের নামে নিন্দা এবং কুৎসা রটাচ্ছে। আর কিছু কিছু মুসলমানদের ব্যবহার একেবারে ইসলামিক নয় তারপরও অবিশ্বাসীরা কেন ইসলাম এবং কোরআন সম্পর্কে জানতে চায় এর কারণ কি কোনো মুসলমানদের ব্যবহার নাকি পশ্চিমার দেশগুলোতে কোনো দায়ের আমন্ত্রণ অথবা এখানে কি মানে আল্লাহর দেয়া হৃদয়ের পাশাপাশি অন্য কোনো কারণ আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন যে মিডিয়া আর পশ্চিমারা সবসময় ইসলামের বিরুদ্ধে তারপরও কেন পশ্চিমারা এখনো আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করছে হৃদয়া এক্ষেত্রে একটা কারণ হৃদয়া হচ্ছে সবচেয়ে বড় কারণ এখন এটা কি দায়ীদের কারণে হচ্ছে নাকি মুসলমানদের ব্যবহারে আকৃষ্ট হয়ে তারা ইসলাম গ্রহণ করছে নাকি কারণটা অন্য কিছু আপনি ঠিকই বলেছেন প্রথম কারণটা হৃদয়া আর আমার মনে হয় না যে আজকের মুসলমানদের দেখে পশ্চিমারা ইসলাম গ্রহণ করবে যেমন ইউসুফ ইসলাম বলেছিলেন কোন মুসলমানের সাথে দেখা হওয়ার আগে পড়ে ভালোই করেছিলাম ওদের আগে দেখলে আমি কখনো ইসলাম গ্রহণ করতাম না এটা তার নিজের মতামত নিজের মতামত হয়তো তিনি যে মুসলমানদের দেখেছিলেন তারা অতটা ভালো ছিল না কিন্তু পৃথিবীতে অনেক মানুষ ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র মুসলমানদের ভালো ব্যবহার দেখে সেজন্য আমি বলি সাধারণত আমার লেকচারে বলে থাকি ইসলাম ধর্ম ভালো কথা বলে কিন্তু কোনো কোনো মুসলমান তারা ঠকাচ্ছে ঘুষ দিচ্ছে খারাপ কাজ করছে আর এই ক্ষেত্রে আমি বলি যে প্রত্যেক সমাজে কিছু কুলাঙ্গার থাকে সব সমাজে কুলাঙ্গার থাকে অনেক মুসলমানই অন্যদের ঠকায় ঘুষ দেয় মাদকদ্রব্য বিক্রি করে অনেক মুসলমান পার্টিতে মদ পান করে টেবিলের নিচে যে এটাই হলো অবস্থা এখানে মিডিয়া কি করছে এই কুলাঙ্গারগুলোকে সামনে এনে বলছে এরাই হলো মুসলমান তারা কুলাঙ্গারগুলোকে তুলে ধরছে আর বলছে এরাই হলো মুসলমান যেন প্রত্যেক মুসলমান ঠক প্রত্যেক মুসলমানি মাতাল প্রত্যেক মুসলমানই খারাপ কাজ করে আর এই দোষটা মিডিয়ারই তারা এগুলো নিজেদের স্বার্থে করছে এভাবেই তারা আমাদের দেখে থাকে তাই আমি তাদের বলি সামগ্রিকভাবে নয় মুসলমানরা আলহামদুলিল্লাহ আমরা ধর্মীয়ভাবে করি না ধর্মীয় ভাবে সবচেয়ে বেশি দান খয়রাত করি কোনো অমুসলিমকে পাবেন না যারা সংযমের কথা বলছে ভদ্রতার কথা বলছে বলছে মানবতার কথা সততার কথা পশ্চিমা মিডিয়া কুলাঙ্গাদের তুলে ধরছে আর বলছে এরাই মুসলমান তাই আমি উদাহরণ হিসেবে বলি ধরুন আপনি একটা গাড়ি কিনতে গেছেন গাড়ি আমি জানি না কোনটা এখন নতুন যাই হোক আপনি দেখতে যাচ্ছেন একজন লোককে গাড়িটা চালাতে দিলেন সেই মার্সিডিস গাড়ি যে গাড়ি চালাতে জানে না আর সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো আপনি কাকে দোষ দেবেন গাড়িকে দোষ দেবেন নাকি ড্রাইভারকে দোষ দেবেন কাকে দোষ দেবেন ড্রাইভারকে তাহলে গাড়িটা বিচার করতে গেলে ড্রাইভারকে দেখলে হবে না দেখতে হবে গাড়িটায় কি কি আছে গাড়িটা কত ভালো নিরাপত্তার ব্যবস্থা কেমন ব্যবস্থাগুলো কতটা ভালো কেমন তেল লাগে গাড়ির স্পিড কেমন গাড়ির পিক কেমন তাই ইসলামকে বিচার করতে চাইলে বিচার করুন পবিত্র কোরআন এবং সহি হাদিস দিয়ে এর অনুসারীদের দিয়ে নয় তাহলে কেউ কেউ হয়তো ইসলাম গ্রহণ করবে না আবার কেউ কেউ আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করবে যদি দেখতে চান যে গাড়িটা কত ভালো চলে একজন ভালো ড্রাইভারকে গাড়িতে বসান যদি ইসলামকে বিচার করতে চান অনুসারীদের দিয়ে তাহলে সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান হলে প্রিয়নী মোহাম্মদ সাল্লাম সর্বশ্রেষ্ঠ মুসলমান তাহলে বোন মুসলমানদের দেখে কেউ কেউ হয়তো ইসলাম থেকে দূরে সরে যাবে কেউ হয়তো ইসলামের কাছে আসবে তাই যদি বিচার করতে চান মূল গ্রন্থ দিয়ে বিচার করুন যদিও মিডিয়া ইসলামের বিপক্ষে আপনি ঠিকই বলেছেন বোন আপনারা পাবেন সালমান রুশদির মতো মানুষ যে স্যাটানিক ভার্সেস বইটা লিখেছে যারা বইটা পড়েছেন তারা আরও ভালো জানেন আমি বলি আলহামদুলিল্লাহ এটা আল্লাহর ইচ্ছা তিনি যা করেন ভালোর জন্যই করেন আলহামদুলিল্লাহ যদিও সে বই তো নবী এবং তার স্ত্রীগণকে ছোট করেছে তারপরও অনেক লোক ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র সালমান এই বইটির জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ কারো মুখাপেক্ষী নন তিনি শয়তানকেও তার নিজের কাজে লাগাতে পারেন তিনি কারো মুখাপেক্ষী নন আলহামদুলিল্লাহ তিনি কারো মুখাপেক্ষী নন তার ইচ্ছাই পূরণ হবে অনেক লোক মুসলমান হয়েছে শুধুমাত্র সালমান রুশদির কারণে অনেক লোকই অবশ্য ইসলাম গ্রহণ করেনি সেটা আলাদা ব্যাপার তবে অনেক লোকজনই এটা নিয়ে গবেষণা শুরু করলো যে সে ভুল করছে ভুল না ঠিক সেটা আমার লেকচারে বলেছি যে মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক ছিল না ভুল ছিল কিন্তু লোকজন যখন ভিন্ন ভিন্ন কথা বলতে লাগলো পশ্চিমারা তখন এটা দূর করার জন্য রিসার্চ করতে লাগলো আর যখন তারা মোহাম্মদ সাল্লাহ ইসলামের নিয়ে রিসার্চ করলো আলহামদুলিল্লাহ তারা ইসলাম গ্রহণ করলো পশ্চিমারা ইসলামের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা করে সেটা হলো ইসলামে মেয়েদের অধিকার আমিও এই ব্যাপারে লেকচার দিয়েছি ইসলামে মেয়েদের অধিকার আধুনিক নাকি সেকেলে ভুল ধারণাগুলো কি কি আর আপনি কি জানেন পশ্চিমাদের মধ্যে পুরুষের চাইতে অনেক বেশি মহিলা মুসলমান হচ্ছে যদি ইসলাম মেয়েদের অত্যাচার করে তাহলে কিভাবে পুরুষের তুলনায় অনেক বেশি পশ্চিমা মহিলা মুসলমান হচ্ছে কেন জানেন কারণ তারা গবেষণা করে অনেকে গবেষণা করে ইসলামের বিরুদ্ধে বলার জন্য যেমন গ্যারি মিলার যিনি পরে মুসলমান হয়ে হলেন আহাদমর তিনি পবিত্রকরণকে ভুল প্রমাণ করতে চেষ্টা করেছিলেন তিনি চেষ্টা করেছিলেন পারেননি পরে ইসলাম গ্রহণ করেন এমন অনেকে ইসলাম নিয়ে গবেষণা করে তারপর দেখে যে সত্য আসলে অন্যরকম এখানে অনেক লোকই আলহামদুলিল্লাহ আল্লাহ এক একজনকে এক একভাবে ভাবে হেদায়ত করে থাকেন কেউ হয়তো মুসলমান দেখে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ গবেষণা করে ইসলাম ধর্ম গ্রহণ করে কেউ হয়তো ইসলামকে আক্রমণ করছে তারপর মুসলমান হচ্ছে এর সবচেয়ে বড় দৃষ্টান্ত হলেন হজরত অমর রাজি আল্লাহ তাল তিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু আমাদের নবী তখন দোয়া করেছিলেন দুই অমরের মধ্যে একজনের উপর আল্লাহ খুশি হবেন আর তাদের একজন ইসলাম গ্রহণ করে আলহামদুলিল্লাহ তাই এক এক জায়গায় এক এক কারণ মানুষের সমস্যার হয়তো সমাধান হচ্ছে দায়ীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বলি আমার মনে হয় না বিশ্বাস করুন আমার মনে হয় না আমরা মুসলমানরা দায়িত্ব পালন করছি না আসলে ইসলাম এমন একটা ধর্ম যেটা প্রচার করতে হয় পবিত্র কুরানের একশো দশ নম্বর আছে মুসলমানেরা তোমরা শ্রেষ্ঠ মানব জাতির জন্য আসিয়াছ কারণ তোমরা সৎকার নির্দেশ দাও কাজ নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো আল্লাহ আমাদের বলেছেন শ্রেষ্ঠ কারণ আমরা মানুষকে ভালো কাজে নির্দেশ দিই খারাপ কাজে নিষেধ করি এবং আল্লাহকে বিশ্বাস করি প্রত্যেক মুসলমানের দায়ী হওয়া উচিত ফুল টাইম দায়ী হতে না পারলো পার্ট টাইম দায়ী হওয়া উচিত আমাদের মধ্যে কতজন ফুল টাইম দায়ী আছেন এই পৃথিবীতে গুনে দেখুন অল্প কয়েকজন এটা মুসলমান উম্মার জন্য লজ্জার ব্যাপার তবে আল্লাহ প্রতিজ্ঞা করেছেন এটা বলেই আমার কথা শেষ করব সুরাল সাফের নয় নম্বর আয়াত সুরাল তেত্রিশ নম্বর আয়াত এবং সুরাল ফাতের আঠাশ নম্বর আয়াতে আছে ইসলাম অন্য সব মতবাদের উপরে থাকবে সেখানে আমি বা আপনি থাকি বা না থাকি আমাদের মতো আবর্জনা আল্লাহর কোনো দরকার নেই আমাকে বা আপনাকে তার ধর্ম প্রচার করার জন্য এই পৃথিবীতে বা পশ্চিমা বিশ্বে আমরা তো আসলে আবর্জনা আমাদেরকে আল্লাহ আল্লাহ আমাদের একটা সুযোগ দিচ্ছেন নবীজির হয়ে কাজ করে কিছু পুরস্কার পাওয়ার জন্য সুন্দর কিন্তু আমরা দায়িত্ব পালন করছি না। আমরা মুসলমানরা আমাদের সবারই উচিত দাওয়ায় নিয়োজিত থাকা কিন্তু খ্রিস্টানরা তাদের দেখেন ষাট হাজারেরও বেশি খ্রিস্টান মিশনারি এখনো পুরো পৃথিবীতে ধর্ম প্রচার করছে ফুল টাইম আর তাদের পেছনে আরো হাজার হাজার মানুষ সাহায্য করছে কতজন মুসলমানকে আপনারা পাচ্ছেন ফুল টাইম দায়ী হিসেবে কতজন এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার তবে আল্লাহ আপনি বা আমি থাকি বা না থাকি আল্লাহ পবিত্র কোরণে সুরা মোহাম্মদের আটত্রিশ নম্বর আয়াতে বলেছেন যে সুম্মা যদি তোমরা বিমুখ হও আল্লাহ অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করিবেন সুম্মা লাইক নাম সালুকুম এবং তাহারা তোমাদের মতো হইবে না আমরা হয়তো ভাবছি আমাদের কাছে বেহেস্তে যাওয়ার চাবি আছে যদি দায়িত্ব পালন না করি আল্লাহ আমাদের জায়গায় বসাবেন অন্য মানুষদের আমাদের না যে পশ্চিমারা তাদের উপর আল্লাহ আপনাকে সরিয়ে যদি আপনি দায়িত্ব পালন না করেন আল্লাহ আমাকে সরিয়ে দেবেন যদি পালন না করি আপনাকে বা আমাকে আল্লাহর প্রয়োজন নেই আমরা তো আবর্জনা আল্লাহ আপনাকে বা আমাকে একটা সুযোগ দিচ্ছেন নবীজির হয়ে কাজ করার যেখানে আপনি আমি পুরস্কার পাবো দায়ীদের কর্তব্য সম্পর্কে বলতে গেলে আমি বলবো আমরা অনেক পেছনে আছি এমনকি নিচে উম্মা হিসেবে জাতি হিসেবে আমরা দায়িত্ব পালন করছি না কিছু কিছু লোক অবশ্য আলহামদুলিল্লাহ শেখ আল্লাহ তাদের হায়াত দিন সুস্বাস্থ্য দিন কিন্তু সামগ্রিকভাবে আমাদের দায়ীর সংখ্যা অনেক কম তাই বোন আমি বলবো যে দাওয়াই সবচেয়ে বড় কাজ আল্লাহ তার কাজগুলি ঠিকভাবে করিয়ে নেন যদি যদি আমরা কোরআন অনুসরণ করি তাহলে আরো অনেক আরো হাজার হাজার মুসলমান দাওয়ায় যোগ দেবেন আশা করি আপনার উত্তরটা আপনি পেয়েছেন সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে না করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ ক্যালথরপি রোড বর্মিংহাম ইউ কে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক

আসসালামু আলাইকুম ও রহমাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা